গল্পকথনবে কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন প্রবোধ কুমার সান্যালের লেখা কুমারী এক বোঁটায় দুটি ফুল একটি গোলাপ আর একটি অপরাজিতা গোলাপটির গন্ধের চেয়ে ঝাঁজ বেশি অপরাজিতাটি মৃদু এবং সলজ্জ চঞ্চলার নাকি বিয়ে হবে পাত্রের খোঁজ চলছে ছোট বনলতারও বাড়ন্ত গড়ন বছর বছরখানেকের বেশি আর হয়তো তাকে রাখা চলবে না দুটো মেয়ে পাশাপাশি দাঁড়ালে ভয়ে একেবারে গা শিউরে ওঠে তবে দিয়ে থুয়ে পার করবার মতো সচ্ছল অবস্থা বাপ আছে মা নেই বুড়ি ঠাকুরমা কিন্তু আজও বেঁচে আছে ঠুক ঠুক করে স্নানে যায় মন্দিরে ঢোকে ফিরে এসে রাঁধে বাড়ে বিকালে গোপাল বাড়ি কীর্তন শুনতে যায় সন্ধ্যার পর এসে মুড়ি দিয়ে শোয়ে রাত্রে নাকি বুড়ির রোজ জ্বর আসে বাপের বয়সও অনেক সরকারি চাকরিতে পেনশন পান একটু হাঁপানির দোষ আছে কবিরাজের ওষুধ চলে চঞ্চলা কালো মুখখানি সুশ্রী আনম্র শান্ত চোখ দুটি দীর্ঘায়ত গভীর চোখের উপর চোখ রেখে দেখলে তবে সে চোখ চেনা যায় বনলতা সুন্দরী আগুনের আভার মতো তীব্র এবং তীক্ষ্ণ চঞ্চলা স্কুল ছেড়েছে অত বড় মেয়ে স্কুলে যাওয়া আর ভালো দেখায় না বনলতা এখনও যায় সে অত সব গ্রাহ্য করে না সামনের বছর সে ম্যাট্রিক দেবে লেখাপড়ায় দিদির চেয়ে সে একটু বেশি টনটনে বুড়ি হেসে বলে দেখিস ভাই খোট্টার দেশ রাস্তাঘাটে চলিস কেউ যেন বুঝলি নে তীব্র দৃষ্টিতে চেয়ে বনলতা বলে পায়ে আমার জুতো থাকে ঠাকুমা ভয় নেই একটা ছেলে সেদিন মুখ টিপে হেসেছিল ইট ছুঁড়ে তার রগ ফাটিয়ে দিয়েছিলাম ঠাকুমা শরতের হাওয়া বইছে দুপুরবেলা পুরুষের ভিড় একটু কমে গেলে মেয়েরা গিয়ে গঙ্গা স্নান করে আসে মেয়ে দুটোকে স্নান করিয়ে উঠে এসে বুড়ি বলল দাঁড়া ভাই তোর একটুখানি কেদারের মাথায় দুটো ফুল ফেলে দিয়ে আসি এই যাবো আর আসব ফুল ফেলতে গিয়ে বুড়ির পুজো আর শেষ হয় না ঘাটের দিকে চেয়ে একসময় বনলতা বলল দেখ দিদি ওই দেখ এই জন্যে আমি নাইতে আসিনি ওকে দেখলে আমার গা জ্বলে যায় চঞ্চলা সেই তার দিকে এতক্ষণ তাকিয়েছিল মুখ ফিরিয়ে বলল এত রাগ কেন ওর উপর বাবাকে সেদিন কিরকম বাঁচালো বল দেখি নিজের হাতে ওষুধ দেয়া সেবা করা তুই তো তখন স্কুলে সে এমন লোকে করেই থাকে ভারী আমার ডাক্তার এত যদি দয়ালু তবে আড়াল থেকে আমাদের দিকে তাকায় কেন লজ্জা করে না চঞ্চলা সলজ্জভাবে বলে পাশাপাশি বাড়িতে থাকলে অমন একাধবার দেখাশোনা হয়ই ক্ষুব্ধ আক্রোশে বনলতা দাঁতের উপর দাঁত চেপে নিঃশব্দে মুখ ফিরিয়ে রইল এতক্ষণে স্নান সেরে কাঁধের উপর গামছা ফেলে ছোকরাটি ওপরে উঠে এলো হঠাৎ পাশে চঞ্চলাকে দেখে একটু হেসে বলল এই যে চান করতে এসেছিলেন বুঝি চঞ্চলা বলল হ্যাঁ বনলতা দুজনের দিকে এক মুহূর্ত তাকিয়ে কয়েক পা সুরে গেল কাছে দাঁড়িয়ে এমন বেহায়াপনা দেখা তার একেবারে অসহ্য ছোকরাটি বলল বাবা আপনার ভালো আছেন ভালো বিশেষ নেই ওষুধ চলছে সেরে উঠবেন ভাবনা নেই বলে ছোকরাটি অদূরে বুড়িকে বেরিয়ে আসতে দেখেই আবার নিজের পথে চলে গেল বুড়িকে পেছনে রেখে দুই বনে পথ চলতে লাগল অপরিসীম ক্রোধে ফুলতে ফুলতে মুখ রাঙা করে একসময় বনলতা বলল স্টুপিড পথে ঘাটে মেয়েদের সঙ্গে হেসে কথা বলতে লজ্জা করে না চঞ্চলা বলল ছি গালাগাল দেয়া কিন্তু ভালো দেখায় না বুনি ভদ্রতা রক্ষা করতে কথা বলাটা অন্যায় নয় ওরে আমার ভদ্রতা দিন দিন এই ভদ্রতা না বেড়ে গেলেই বাঁচি আঠারো বছরের মেয়ে গেলেন পঁচিশ বছরের ছেলের কাছে ভদ্রতা রক্ষা করতে একথা শুনলে লোকে কি বলবে শুনি আমি কিন্তু বাবাকে বলে দেব দিদি তা বলছি একটুখানি হেসে চঞ্চলা বলল তা দিস এখন চুপ করে হেঁটে চল রাগে প্রায় অন্ধের মতো বনড়তা বলল একেবারে মরিয়া কেমন এ কিন্তু আমি হতে দেব না এই বলে রাখলাম আমি বেঁচে থাকতে এসব চলবে না বাড়ি গিয়ে খানিক্ষণ দুই বোনের ঝগড়া চলল কিন্তু হার হল চঞ্চলার সে বলল আচ্ছা বেশ সব মানলাম কিন্তু পুরুষ মানুষের উপর এত রাগ তোর কেন শুনি রাগ রাম বলো রাগ নিজেরই ওপর আমরাই ওদের সাহস দিই নইলে ওদের সাধ্যে কি যে তুমি যদি ওখানে কথা না বলে মুখ ফিরে নিতে কিংবা ধমকে দিতে তাহলে কেমন হতো বলো দেখি ছি বুনি পলে চঞ্চলা উঠে চলে গেল গেল বটে কিন্তু যাবার আগে বনলতার মুখের অবস্থাটা একবার ভালো করে দেখে গেলে ভালোই হতো কিন্তু বনলতা ছাড়বার মেয়ে নয় সেদিন থেকে সে একেবারে বড় বোনের কড়া সমালোচক হয়ে দাঁড়াল চঞ্চলার ভাবভঙ্গি গতিবিধি প্রত্যেকটি খুঁটিনাটি অখণ্ড মনোযোগের সহিত সে নিরীক্ষণ করতে লাগল তার চোখ এড়িয়ে কিছুই যে ঘটতে পারে না এজন্যে তার আত্মপ্রসাদও বড় কম হল না চঞ্চলার যে কোনো অপরাধের জন্য সেই যেন সম্পূর্ণ দায়ী এই মনোভাব নিয়ে তার অশান্তির আর অন্ত নেই ও কি শাড়িখানা ঘুরিয়ে না পড়লে আর চলে না আগে তো তোমায় এমন করে কাপড় পরতে দেখিনি দিদি চঞ্চলা বলল চিরকাল কি আর একরকম চলে চলতেই হবে তা বলে বা এই যে বেড়াতে যাবার সাজগোজ হচ্ছে দেখছি কোথায় যাওয়া হবে শুনি কোথাও না নিয়েই বা কে যাবে ছাদে গিয়ে গে। না না তোমার ছাদে যাওয়া চলবে না দিদি বিকেলবেলা ছাদে ওঠা ভালো নয় মেয়ে মানুষের এত ঘন ঘন হাওয়া বদল না করলেও চলবে মা গো কালো পায়ে আবার আলতা মাখানো কেন মাথা রুকি ছিঁড়ি এলো খোপা না ফিরিয়ে বিনিয়ে বাঁধলেই তো হতো তুমি যাই বলো দিদি রূপ দেখাবার চেষ্টা করলেই সুন্দর হওয়া যায় না চঞ্চলে হেসে বলল আহ তোর কথার মাত্রা জ্ঞান নেই বুনি তা না হোক তুমি কিন্তু এরকম করতে পারবে না বলে বনলতা একদিকে হন করে চলে গেল চঞ্চলার কোনো আঘাতকেই সে আমল দেয় না বয়সে বড় হলেও চঞ্চলা যে সাধারণ অভিজ্ঞতা সহজ বুদ্ধি এবং সূক্ষ্ম দৃষ্টির ক্ষেত্রে তার চেয়ে অনেক ছোট। এ কথা বনলতা কিছুতেই ভুলতে পারে না এই জন্যে বড় বোনের ওপর তার করুণারও সীমা নেই যখন তখন অমন চুপ করে বসে থাকো কেন দিদি সংসারের কাজ তো তুমি একরকম ছেড়েই দিয়েছো দেখছি লেখাপড়াও ছেড়ে দিয়েছো সুতরাং একথা আর জানবেই কী করে যে মাথা খালি থাকলেই খেয়ালে পেয়ে বসে আজ স্কুল থেকে এসে যেন দেখি তুমি বই নিয়ে বসে আছো গোটা কতক আঁক দিয়ে যাব কষবে বসে বসে আরে না না কেন বাজেব কিস বাজে আমি বাজেব কি ক্রমে সবই বুঝতে পারছি দিদি রাগে গরগর করতে করতে বনলতা চলে যাচ্ছিল ফিরে দাঁড়িয়ে আরেকবার বলে গেল বয়স আমারও কম হয়নি বিয়ে হলে এতদিনের ছেলের মা হতাম এরকম কাণ্ড সবই বুঝতে পারি বুঝলে লজ্জায় মুখ লুকিয়ে হাসতে হাসতে চঞ্চলা একদিকে পালিয়ে গেল পশার এখনও ভালো করে জমেনি সারাদিনে গুটি চার পাঁচ রোগী আসে আর একটি কিংবা বড় দুটি ডাক বিদেশের লোকের স্বাস্থ্য একটু ভালোই তাই ওষুধপত্র এনে জমিয়ে রাখতে সাহস হয় না যারা একটু আধটু শিক্ষা দীক্ষা পেয়েছে তারাই ডাক্তার দেখাতে আসে বাদবাগি সবারই মুষ্টিযোগের ব্যবস্থা নিচে আর ওপরে দুটি ঘর নিচেরটিতে দোকান আর ওপরেরটিতে শোবার ব্যবস্থা একটিমাত্র বাইরের লোক আছে নাম মহারাজ সে একাধারে চাকর বামুন দারোয়ান এবং সরকার খাওয়া পরা পনেরো টাকা মাস মাইনি রাত্রে সে দোস্তির বাড়িতে শুতে যায় আবার কাক না ডাকতেই ফিরে আসে লোকটা বিশ্বাসী তুমি নিজের হোক একটা হিল্লে করে নিয়েছ কি বলো মহারাজ সেবার লাঠি খেলতে গিয়ে মহারাজ সমুখের দুটো দাঁত ভেঙে আসে এক মুখ হাসি হেসে সকৃতজ্ঞ দৃষ্টিতে চেয়ে বলে মেহেরবান বাবুজি মেহেরবান আমি খুব দয়া একেবারে চারদিকে ছড়িয়ে বেড়াচ্ছি বলে বিনয় হো হো করে হেসে ওঠে এই হাসির সঙ্গী তার কেউ নেই নিজের পরিচ্ছন্ন ঘরখানির মধ্যে নিজেই একটি ছোট্ট পৃথিবী সৃষ্টি করে নানা খেয়ালের তুলি বুলিয়ে তাকে রঙিন করে রাখে ঘরের দক্ষিণ দিকে দুটি খোলা জানলা যেন দুটি বোন একখানি রৌদ্রোজ্জ্বল নীল আকাশকে তারা যেন দুজনে ভাগ করে নিয়েছে জোরে জোরে হাওয়া বইলে দুটি জানলাই লজ্জায় বন্ধ হয়ে যায় খাওয়া দাওয়ার পর দুপুরবেলায় ইজি চেয়ারে শুয়ে বিনয় চেঁচিয়ে চেঁচিয়ে বাংলা কবিতা পড়ে বলে একটা লাইনও বুঝতে পারছি না বুঝলে মহারাজ তবু ভাতগুলো হজম করতে হবে তো বাটা গেল কোথায় সাড়া দেয় না কেন উঠে এদিক ওদিক তাকাতেই নজর গিয়ে পড়ল ও বাড়ির সিঁড়ির কাছে জানলায় জানলার কাছে দাঁড়িয়ে এদিকে চেয়ে চঞ্চলা তখন হাসছে জিপ কেটে মুখ লাল করে বিনয় বলল লুকিয়ে লুকিয়ে শুনলেন আমার কাব্যচর্চা চঞ্চলা বলল বনলতা স্কুলে গেছে এখনই তো শুনবার সময় আপনি বুঝি কবিতা লেখেন আমি লিখব কবিতা হাঁ ভগবান এতদিনই এই নাম আমার মধ্যে কোনো ধোঁয়ার খোঁজ পেয়েছেন নাকি আচ্ছা ছোট বোনটিকে এত ভয় করেন কেন একটুখানি হেসে চঞ্চলা বলল না করে উপায় কি বলুন ও একেবারে বুনো ঘোড়া মাথা উঁচিয়ে একবার ছুটলে আর কারুকে কেয়ার করে না ভারী এক গুঁয়ে বিনয় বলল আমার উপর তিনি বিশেষ সন্তুষ্ট নন কেন বলুন তো সে এমনি চঞ্চলা হেসে বলল জগৎটা যেন তার মেজাজের মুখ চেয়ে থাকে জানলাটি ছোট কিন্তু সেখান থেকেই বিনয়ের সমস্ত ঘরটা দেখা যায় ঘর তো নয় যেন হরি ঘোষের গোয়াল একটু আগে যেন সে ঘরে যুদ্ধ হয়ে গেছে মুখ বাড়িয়ে চঞ্চলা বলল শোবার ঘর লোকে অমনি অপরিষ্কার রাখে একেবারে যে ডামাডোল বিনয় আবার হো হো করে হাসল বলল বুঝেছি কথা খুঁজে না পেলে লোকে আপনার মতন অনেক বাজে কথা বলে আমার ঘর সত্যি সত্যি পরিষ্কার এ পাড়ার কারো শোবার ঘর এমন নয় আমি বাজি রেখে বলতে পারি কথা বলার অভ্যাসটা বিনয়ের এরকমই তর্ক করে সে সাপের বিষ পর্যন্ত উড়িয়ে দিতে পারে আমি কিন্তু বেশ থাকি তা আপনারা যাই বলুন সবই পাবেন কিছুরই অভাব নেই আমার ঘরে ওই দেখুন স্টোভ মাংস ডিম কপি ভালো ভালো তরকারি নিজেই ফিস্ট করি নিজেই উড়াই মহারাজ বেটা গোড়া হিন্দু হয়ে ভারী সুবিধে হয়ে গেছে এবার দেখুন না ভালো ডিনার টেবিল আনাচ্ছি সঙ্গে দুটো ফুলদানি ওই যে ন্যাড়া পাঁচিলটা দেখছেন ওর ওপর টবে করে ডালিমের চারা বসাবো লাল লাল ফুল ফুটবে আর মৌমাছি এসে ঘুরঘুর করে যাবে আর নিচে ওই যে খালি জায়গাটুকু পড়ে আছে ওখানে না এখন বললেই সব মাটি হয়ে যাবে এখানে আছেন যখন তখন সবই একে একে দেখতে পাবেন বলে হেসে তাকাতেই চঞ্চলা বলল কেবল একটা জিনিসের অভাব রয়েছে বলেই সে জানলার একটা কপাটের পাশে মুখখানিকে লুকিয়ে বসলো বিনয়ের সেই নিরুদ্বেগ সরল এবং শান্ত মুখখানি হঠাৎ যেন একটু গম্ভীর হয়ে গেল কয়েক মুহূর্ত পরে মাথা তুলে বলল বুঝেছি আপনার কথা কি উত্তর দেব তাই চট করে ভেবে নিলাম উত্তরটা কি শুনি কুচকে মুখ টিপে চঞ্চলা চেয়ে রইল ভাবছিলাম বাংলাদেশে একটিমাত্র মেয়ে সুখী যাকে আমি বিয়ে করিনি আর তাছাড়া চঞ্চলা বলল বেশ বাহাদুর আপনি এখন আপনার ওই কবিতার বইটা দিন দেখি কাল আবার এমন সময় ফেরত দেব বইটা নিয়ে বারান্দার কাছে এসে বিনয় বলল ছুঁড়ে দিচ্ছি লুফে নিন আমার হাতে বেশ টিপ আছে ছোটবেলা খুব ভালো গুলি খেলতে পারতাম ধরুন ছুঁড়ে দিল বটে কিন্তু সেখানে চঞ্চলের হাত অবধি পৌঁছল না জানলার গড়াদে লেগে নিচে পড়ে গেল ওই যা বলে তাড়াতাড়ি উঠে নেমে আসতেই মাঝপথে বনলতার সঙ্গে দেখা সে তখন স্কুল থেকে ফিরছে চঞ্চলাকে দেখে আরক্ত দৃষ্টিতে বলল গায়ের ওপর বই ফেলে আমাকে অপমান করা আমাকে অপমান বনলতা আর কিছু বলল না খাতাপত্র রেখে কবিতার বইটা হাতে নিয়ে খটখট করে বেরিয়ে গেল বিনয় তখন নিরুপায় লজ্জায় নিচের ঘরে বসে আছে দরজার কাছে দাঁড়িয়ে বইখানা ভেতরে ছুড়ে দিয়ে বনলতা বলল নিন কবিতার বই দিয়ে আমাকে নরম করা শক্ত কাউকে কিছু বলবো না এবার মতন চুপ করে গেলাম কিন্তু দিদির মতন আমি কাউকে কেয়ার করিনি এটা জানিয়ে যাচ্ছি বিস্মিত বিনয়কে কিছুই বলতে না দিয়ে বনলতা যেমন এসেছিল তেমনি আবার চলে গেল ভয়ে বিবর্ণ মুখে চঞ্চলা দোরের কাছে দাঁড়িয়েছিল ঘরে ঢুকে গম্ভীরভাবে বনলতা কাপড় ছাড়তে লাগলো চঞ্চল বলল কি বললি যা তা বলে এলি তো কোনো কাজের কৈফিয় দেওয়া বনলতার পক্ষে যেন নিতান্ত নিষ্প্রয়োজন তবু তা ছিল কণ্ঠে বলল আমার ভদ্রতা জ্ঞান একটু কম তা বলে কমন সেন্সটা কম নয় দিদি শুধু বলে এলাম ওসব চলবে না বেশ করেছিস বলে চঞ্চলা হেসে চলে গেল জলযোগ করে একটু ঠান্ডা হয়ে দিদিকে ডেকে বনলতা বলল আমি স্কুলে যাবার পর সারাদিন তুমি কি করো শুনি আঁক কষা তো বন্ধ করে দিয়েছ সেলাইয়ের কাজটা দিলাম তিন দিনের কাজ তুমি আট দিনেও শেষ করতে পারলে না তোমার একটু শাসন হওয়া দরকার দিদি তা না হয় কর বাবার ছড়িটা এনে দিচ্ছি ঠাটটা আমি ভালোবাসি নি দুপুরবেলা আজকাল কি হচ্ছে আমায় বলতেই হবে চঞ্চলা বলল কি আবার হবে হয় ঘুমিয়ে পড়ি না হয় মহাভারত পড়ি মাথা নিচু করে বিজ্ঞের মতো বনলতা বলল তা মহাভারত পড়া ভালো অনেক জিনিস জানবার আছে তবে তোমার বয়সী মেয়ের আগাগোড়া মহাভারত পড়া তেমন ইয়ে নয় যে অংশগুলো লুকিয়ে পড়তে ইচ্ছে করে সেগুলো বাদ দিও না হয় আমি দাগিয়ে দেবখন। ওকি, ও জানলাটা আবার কে খুলল তাড়াতাড়ি জানলাটা বন্ধ করতে গিয়ে দেখে বিনয় বারান্দায় দাঁড়িয়ে রয়েছে সশব্দে মুখের উপর জানলাটা বন্ধ করে দিয়ে সরে এসে বনলতা বলল বাবাকে বলে এই বাড়িটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে আর নয়তো ডাক্তার অন্য কোথাও যাক যাবার সময় চঞ্চলা বলে গেল সেই ভালো বুনি তোর দুঃখ দেখতে পারিনি ঘরে ঢুকে বিনয় একটু চমকি উঠল কার পায়ের শব্দ এই মাত্র যেন এই ঘর থেকে মিলিয়ে গেছে একটি অপরিচিত ঝিলমিলে বাতাস ঘরের চারদিকে যেন ভুর করছে এই যেন ঠিক হাওয়া নয় কার নিঃশেষের আমেজ ঘরের সমস্ত জিনিসপত্রগুলো হাসতে হাসতে ঠিক যেন কার আগমনের সাক্ষ্য দিচ্ছে সে তো নিজে ঝড় যতক্ষণ থাকে ঘরটাকে ওলট পালট করাই তার কাজ কিন্তু যে এসেছিল সে তো ঝড় নয় সে বসন্ত আপনাকে সে সর্বশান্ত করে ফুল ফুটিয়ে গেছে ইজি চেয়ারে আর বসা হলো না পায়চারি চলতে লাগল ওখানে ওর বইগুলি বা চেহারা ফিরে গেছে যে চিঠি না ওখানা বই চাপা পত্রখানি তুলে নিয়ে বিনয় এক নিঃশ্বাসে পড়ল ডাকতে এসেছিলাম পেলাম না চিঠি পেয়ে একবার আসুন বাবার হাঁপানিটা বেড়েছে আমার প্রণাম গ্রহণ করুন চঞ্চলা দেবী পুনশ্চ চিঠির কথা বনলতা যেন টের না পায় বাক্সের মধ্যে চিঠিটা রেখেই বিনয় ছুটল অন্দরমহলটা বেশ পরিচিত ওপরে উঠতেই চঞ্চলা হেসে বলল আসুন বাবা জেগেই আছেন জেগেই ছিলেন সাড়া পেয়ে মুখ ফিরিয়ে বললেন এসো বাবা এখন একটু ভালো আছি টানটা কিছু কম পড়েছে তোকে বললাম না এখন ওকে আর বিরক্ত করিস্টে তুই শুনলি নে চঞ্চলা বলল আমরা বিরক্ত না করলে অন্য কেউ করত বিনয় বলল তা তো নিশ্চয়ই বিরক্ত করলেই আমাদের পেট চলে আজ কিন্তু আপনার ওষুধটা বদলে দিয়ে যেতে হবে হাতটা একবার দেখি হাতের নাড়ি পরীক্ষা করে বিনয় বলল ভালোই আছেন তবে ভারী দুর্বল কাগজ কলমটা দিন তো একবার চঞ্চলা তাড়াতাড়ি লেখার সরঞ্জামগুলো এগিয়ে দিল ছোট একটা প্রেসক্রিপশন লিখে দিয়ে উঠে দাঁড়িয়ে বিনয় বলল এটা খাইয়ে কেমন থাকেন কাল সকালে যদি একবার খবর দেন তো আজ যাচ্ছি ও না না সে হবে না বাবা ফির টাকাটা মাফ করবেন বলে বেরিয়ে আসতেই একেবারে বনলতার মুখোমুখি ভেতরে ঢুকে বনুলতা বলল দাঁড়ান অত দয়ালু নাইবা হলেন দাও দিদি টাকাটা বলে এগিয়ে এসে চঞ্চলার হাত থেকে টাকাটা নিয়ে সে বিস্মিত ক্ষুব্ধ বিনয়ের হাতের উপর ফেলে দিল বলল এরকম ডাক্তারি কিছুদিন চালালে লোকে আপনাকেই রোগী ঠাউরে নেবে তা বলে কিছু মনে করবেন না যেন বেশ যাহোক বলে বিনয় বেরিয়ে নিচে নেমে গেল চঞ্চলাও আস্তে আস্তে বেরিয়ে এলো আজ তার একটু রাগ হয়েছিল মুখ রাঙা করে বলল বাহাদুর মেয়ে তুই বুনি কিছুই তো আটকায় না লোকটাকে অপমান করাটা যেন তোরই এক চেটে বিছানায় চিত হয়ে শুয়ে কর্তা খানিক্ষণ নিঃশব্দে কড়িকাঠের দিকে চেয়ে রইলেন রুগ্ন মুখে একবার একটুখানি হাসলেন পরে নিজের মনেই মৃদুকণ্ঠে বললেন যদি হয় তো মন্দ হয় না আবার তিনি পাশ ফিরে শুলেন একটু পরে ঘরে ঢুকে বনলতা বলল বাবা জেগে আছেন বাবা মুখ ফিরে বলল কেন ছোট মা আচ্ছা এ কি ভালো বাবা এই যে ডাক্তার আপনাকে হাতে রেখে চিকিৎসা করছে সে কি তাই তো মনে হচ্ছে নইলে রোজ একবার করে আসবার তার কি দরকার এ শুধু টাকা নেবার ফোন দিবই তো নয় এ কি বলতে আছে ঘরের ছেলের মতনিত এলেই বা টাকা তো নিতেই চায় না আমরাই জোর করে এই কথাগুলিতেই বনরতা বেশি ক্ষুব্ধ হলো ডাক্তারের সঙ্গে এতখানি অকারণ আত্মীয়তা তার গায়ে যেন বিষ ছড়িয়ে দেয় বলল আচ্ছা বেশ বাবা উনি টাকা নিচ্ছেন টাকা নিন তা বলে ঘরের ছেলের মতন আর কাজ নেই বলে সে দুম করে ঘর থেকে বেরিয়ে চলে গেল রাগে তার সর্বশরীর জ্বালা করছিল একটা কিছু কাজ নেবার জন্য পরবার ঘরে আসতেই ঘুলঘুলির ফাঁক দিয়ে ও বাড়ির বারান্দায় বিনয়কে দেখা গেল সন্ধ্যার অন্ধকার হয়ে আসছিল তবু মনে হল লোকটার সুগঠিত গৌরবর্ণ দেহে অতিরিক্ত শক্তি চোখ দুটো উদার চওড়া কপাল মাথার চুল পেছন দিকে ফেরানো মুখে ছোট ছেলের মতো একটি উদ্দেশ্যহীন হাসি অনেকগুলি সাধারণ যুবকের মাঝখানে নিজের একটি অখণ্ড বিশেষত্ব নিয়ে দাঁড়াতে পারে আজ প্রথম বনলতা তাকে ভালো করে দেখল বলল বাইরে রূপ থাকলে কি হবে হাড়ে হাড়ে দুষ্টুমি একেবারে জড়ানো চঞ্চলা কখন এসে পেছনে দাঁড়িয়েছিল বলল তা হোক গে দুষ্টুমি যার আছে তার আছে আমাদের কি হঠাৎ একটু অপ্রস্তুত হয়ে বনলতা মুখ ফিরিয়ে তাকালো একটু হেসে চঞ্চলা বলল কিন্তু কেমন দেখলি তাই বল বনলতা একেবারে ফেটে উঠল বলল আসপদ্যাটা একবার ভালো করেই দেখছিলাম পরের বাড়ি জানলার দিকে এমন নজর করে থাকা সেমলি ক্রিয়েচার ও কথাটা তোর পক্ষেও খাটে বুনি বলে চঞ্চলা গিয়ে ঘরে ঢুকল সেই দিনই রাত্রে বারান্দার কাছে গিয়ে খড়ি দিয়ে দেওয়ালের গায়ে বড় বড় অক্ষরে বনলতা লিখল এই বাড়ির দিকে চেয়ে দেখা কোনো পুরুষের পক্ষে একেবারে নিষেধ এবং পরদিন লেখাটার ফলাফল সম্বন্ধে জানবার জন্য সে অতিশয় ব্যগ্র হয়ে উঠল গোপনে বিকেলবেলা ছাদের সিঁড়ির কাছে দাঁড়িয়ে লুকিয়ে দেখল বারান্দার দিকে চেয়ে কৌতুক হাসে ছোকরা ডাক্তারটির মুখখানা ক্ষণে ক্ষণে উদ্ভাসিত হয়ে উঠেছে এবং সেই দিকেই চেয়ে কাকে যেন বলছে আপনার ছোট বোনটির মাথায় একটু ছিট আছে কি বলেন রাগে যেন চারদিক অন্ধকার হয়ে গেল ছিট তবে সে পাগল মানে মাথা খারাপ না চঞ্চলা বলছে তা বলে আপনি কিছু মনে করবেন না যেন না না সে কি ছেলে মানুষ এমন করেই থাকে মনে কি করব। পা দুটো যেন বনলতার টলতে লাগল গায়ের প্রতি লোমকূপে কে যেন লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়েছে সে ছেলে মানুষ অর্থাৎ দুনিয়ার কিছু সে বোঝে না স্কুলের কোন এক বান্ধবী একবার তাকে এই আখ্যা দিয়েছিল বলে সে তাকে গায়ে নখ ফুটিয়ে রক্ত বার করে দিয়েছিল অপমানের জ্বালায় বরুণলতার কান্না এলো এর প্রতিশোধ চাই নিচে নেমে বারান্দায় এসে দেখল চঞ্চলা সরে গেছে ওধারে বিনয় দাঁড়িয়ে বলল মেয়েদের দিকে চেয়ে হাঁ করি কি দেখা হচ্ছে শুনি ডাক্তার বলে কি মাথা কিনেছেন তার তীব্র মূর্তির দিকে চেয়ে অকস্মাৎ হো হো করে হেসে উঠে বিনয় ঘরের মধ্যে ঢুকে গেল তার পরদিন স্কুল যাবার আগে একখানি চৌকো টিনের পাত দড়ি দিয়ে বেঁধে বনুলতা বারান্দায় ঝুলিয়ে দিয়ে গেল তাতে লেখা গাধা এবং ফিরে এসে সেটাকে আর দেখতে না পেয়ে রাগে গরগর করতে করতে বলল দিদি কেন রে আমার গাধা কোথায় চঞ্চল একটু হেসে বলল ও বাড়িতে সে আবার কি বলে বনুলতা জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখল তার দড়ি বাঁধা গাধা ডাক্তারের বারান্দায় ঝুলছে বলল কি করে গেল বোধহয় বাবাকে দেখে যাবার সময় নিয়ে গেছেন তীক্ষ্ণ কণ্ঠে বনলতা বলল নিজের বাড়িতে গাধা টাঙানো হল তার মানে আমি তাকাই গাধা না চোর কোথাকার দুম দুম করে ঘরে ঢুকে সে খাটের বিছানার উপর মুখ থুবড়ে পড়ল তার সমস্ত রাগ ঘুরে এলো ওই বিছানাটারই ওপর মুখ গুঁজে উপুড় হয়ে শুয়ে তিন চারটে বালিশ প্রাণপণ শক্তিতে চেপে ধরে দুহাতের দশ আঙুল দিয়ে তাদের উপর নিষ্ঠুর নির্যাতন করতে লাগল অপমানের আগে দুঃখে আর প্রতিশোধ স্পৃহায় যদি সে একবার চিৎকার করে কাঁদতে পারত তাহলে হয়তো ভালো হতো পরের দিনটা শনিবার দুপুরবেলা স্কুল থেকে ফিরে এসেই বইখাতা রেখে বনলতা বলল ডাক্তারের বাড়িতে যে আমার কোনো চিহ্ন থাকে এ আমি চাইনি টিনের পাতখানা তুমি ফিরিয়ে আনো দিদি তাহলে ওর সঙ্গে সমস্ত সম্বন্ধ আমাদের মিটে যাবে বাবার অসুখ তো কমে গেছে দরকার হলে গোপাল কোবরেজকে ডাকলেই চলবে তুমি গিয়ে ওটা আনো তাহলেই ব্যাস চঞ্চলা হেসে বলল তা এনে দিচ্ছি সন্দিগ্ধ দৃষ্টিতে একবার দিদির দিকে চেয়ে বনরতা বলল কিন্তু যাবে আর আসবে এক মিনিটের বেশি দেরি হওয়ারও কোনো কারণ নেই চলো আমিও যাচ্ছি তোমার সঙ্গে দরজায় গিয়ে দাঁড়াবো দুজনে নেমে এলো চঞ্চলা ভেতরে ঢুকে ওপরে উঠে গেল দোকান আগলে মহারাজ বসেছিল ওপরে যাবার জন্য সে বনলতাকে অনুরোধ জানালো বনলতা বলল বাবু তোমার ভারী পাজি মহারাজ তার বাড়িতে পা দিতে আমি ঘৃণাবোধ করি মহারাজ হেসে আবার কোলকে টানতে লাগল কি ভাগ্যি সে বাংলা বোঝে না তন্দ্রা এসেছিল বিনয় জেগে তড়াক করে উঠে বসল হঠাৎ হেসে বলল এতক্ষণ আপনাকেই স্বপ্ন দেখছিলাম সত্যি বলছি আপনাকেই যেন মনে হল চঞ্চলা তো কালো নয় শ্যামাঙ্গি মুখখানির উপর একটি করুণ শান্ত ছায়া আছে ডাগর দুটি চোখ যেন দুখানি সঙ্গীত হাত পাগুলি নিটোল মনে হলো একটি লতার মতো একজনকে আশ্রয় করে সে উঠে দাঁড়াতে চায় একটি সরল আত্মসমর্পণের ভাব তার মুখে মাখানো বিনয় উঠে দাঁড়াল দাঁড়িয়ে কাছে গেল গিয়ে বলল আমি তোমায় ভালোবাসি চঞ্চলা চঞ্চলা থতমত খেয়ে একটু হেসে সরে যাবার চেষ্টা করতেই বিনয় তাকে দুই হাতের মধ্যে টেনে নিয়ে মুখের ওপর মুখ রেখে চুম্বন করতে করতে বলল এতে অন্যায় কিছু নেই বুঝলে হঠাৎ চোখের ওপর যেন নাটকের একটি দৃশ্য অভিনয় হয়ে গেল এদিকে এক মিনিটের বেশি হয়ে যেতেই বনলতা চিৎকার করে উঠল দিদি চঞ্চলা উত্তর দিল যাচ্ছি সেটা খুঁজে পাচ্ছি না এবার ছাড়ো কেউ আবার আহ বলে মৃদু হেসে নিজেকে ছাড়িয়ে নিয়ে টিনের পাতটা হাতে করে তাড়াতাড়ি নিচে নেমে এলো তুমি যেন কি দিদি অত হাঁপাচ্ছ কেন আমি কি এত ছুটে আসতে বলছিলাম চুল এলো করে আলুথালু হয়ে মুখ রাঙা করে আশ্চর্য মেয়ে যাহ চুম্বনের সে উত্তাপ তখনও মুখ থেকে মুছে নি প্রণয়ের প্রথম স্পর্শ কুমারীর বুকের অবাধ্য কাঁপুনি তাও চঞ্চলাকে প্রায় রুদ্ধকণ্ঠ করে ফেলেছিল ওপরে উঠে টিনের গাধাটি নাড়তে নাড়তে বনলতা বলল যাক সব চুকে গেল এতদিনে বাঁচলাম তুমিও আর ওর সঙ্গে কথা বলো না দেখা হলে মুখ ফিরিয়ে নিও আর যদি কখনো বাবা আর আমি ওর সম্বন্ধে আলোচনা করি তুমি সেখান থেকে উঠে যেও বুঝলে অন্য মানুষকে হয়ে চঞ্চলা বলল দেখা যাবে তার মানে মুখের দিকে চেয়ে বনলতা বলল যাই বলো তোমার জন্য আমার ভয় করে দিদি মাঝে মাঝে তোমারই চুপ করে থাকা দেখলে আমি শিউরে উঠি শিউরে উঠবারই কথা দেনা পাওনা এমন করে শেষ করবার পরেও দেখা যায় যায় অন্তর বিনয় এসে কর্তাকে দেখে দু একদিন সে যে এসে শুধু রোগ আর ঔষধপত্র সম্বন্ধে আলোচনা করে তাও তো তার মুখ দেখলে মনে হয় না চঞ্চলা যেন একটু গম্ভীর হয়ে গেছে সে গাম্ভীর্য ঠিক ফলগু ধারার মতো কিছুই বুঝতে না পেরে বনলতা একবার গিয়ে গোপনে দরজার কাছে দাঁড়িয়েছিল বাবা ভেতর থেকে বললেন বিনয় কিছু মনে করতে পারে যদি আমাদের কথা শুনতেই হয় তো ভেতর এসো ছোটমা। মা বনলতা আহত হয়ে ফিরে গিয়েছিল তারপর সে এক রহস্য বলে মুখ টিপে নিজের মনে এমন হেসো না দিদি গা জ্বলে যায় চঞ্চলা হেসে বলে তুই যে জ্বলে জ্বলেই গেলি এরকম মন্তব্য বনলতা গ্রাহ্যই করে না কিন্তু মনে মনে অস্থির হয়ে ওঠে বলে যার দিকে চাই সবাই চুপচাপ এর মানে কি তাহলে আমাকে লুকিয়েও এই সংসারে অনেক কথা চলে না আমাকে কেন যখন তখন ধমক দিস বলতো তবে কাকে ধমকাবো শুনি বাবাকে ঠাকুমাকে না তোমার ওই গুন্ডা ডাক্তারটাকে উল্টে ধমক খাবার ভয় নেই আমার খিলখিল করে চঞ্চলে হেসে ওঠে হেসো না যখন তখন হাসি আমার দুচক্ষের বিষ বনলতা হনহন করে চলে যায় সেদিন দুপুরে চঞ্চলা বিনয়ের দরজা থেকে নামতেই বনলতা পেছন থেকে বলল দিদি মুখ ফিরিয়ে দিদি বলল ও তুই ছুটি হয়ে গেল চারটে বাজে বুঝি বিনয়বাবুকে পেলাম না তার খোঁজেই গিয়েছিলাম সে তো বুঝতেই পারছি কি দরকারে গিয়েছিল আমি জানতে চাইনি তুমি যে এসে বাবার ওষুধ নিয়ে যাও তা শুনেছি তবু তার একটা সময় অসময় আছে এ সময় বাবা ঘুমোচ্ছেন ঠাকুমা গেছেন বাড়ি আর আমি স্কুলে ডাক্তারের ওষুধ নেবার এই সময় দিদি মেয়ে মানুষের লজ্জা গেলে আর কিছুই থাকে না চঞ্চলা বলল বনি এসব অপমানের কথা মনে রাখিস দরজায় উঠে ঘাড় ফিরিয়ে বনলতা আগুনের মতো একটুখানি হাসল বলল সত্যি তাহলে অপমান তোমার গায়ে বাজে আমি জানতাম তোমার একদিক উগ্র হয়ে আর সব দিক ক্ষয়ে গেছে এক মুহূর্ত সে চুপ করল পরে একেবারে মরিয়া হয়ে নিতান্ত জঘন্য একটি মন্তব্য করে বসল বলল পুরুষ মানুষকে তোমার এতখানি দরকার কবে থেকে হয়েছিল তা তো আর জানিনে ভাই বলে বনলতা ভেতরে চলে গেল গেল বটে কিন্তু এ বাড়িতে বিনয়ের আশা বন্ধ করবার মতো শক্তি তার শিথিল হয়ে গিয়েছিল সে প্রায় রোজই আসে আসে বনলতারই মুখের উপর ঠাকুরমার ঘরের কাছে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলে নিজের জীবনের নানা কাহিনী বলতে বলতে দুঃসাহসের গল্প করে কর্তার ঘরে গিয়ে ইংরেজি বাংলায় নানান আলোচনা শুরু করে দেয় এই আত্মীয়তার গোপন অর্থ ক্রমশ বনলতার কাছে আর গোপন থাকে না অনেকদিন পরে কর্তা বিছানার ওপর উঠে বসে সংবাদপত্র পড়ছিলেন শরীরটা তার আজকাল একটু ভালোই আছে ঘরে ঢুকে একটা ইজি চেয়ারের উপর বনলতা সোজা হয়ে বসল বাবা তার আগমন পাননি ভেবে চেয়ারটা একটু শব্দ করে নড়িয়ে সে আবার চুপ করে রইল একটু পরে কাগজের ওপর মুখ রেখেই কর্তা বললেন আজকাল সকালে আর বেড়াতে যাও না ছোট মা যাই মাঝে মাঝে আচ্ছা বাবা কাগজ থেকে মুখ সরিয়ে তিনি বললেন কেন দিদিন নাকি বিয়ে হবে শুনছি আর পাত্র নাকি আপনার ওই ডাক্তার কর্তা হেসে বললেন সবই তো জানিস মা বনলতা বলল শুধু এইটি জানতাম না যে আপনি রাজি আছেন কারণ আপনি নিশ্চয়ই জানেন বড় লোকের ছেলে হলে আর ভালো ডাক্তার হলেই সৎপাত্র হয় না কথার এই অতিরিক্ত উগ্রতায় কর্তা একটু গম্ভীর হয়ে গেলেন বললেন বিনয়ের সম্বন্ধে তোমার ধারণা কি ভালো নয় বনলতা একটুখানি থামল পরে অন্যদিকে চেয়ে হঠাৎ বলল পাত্রের স্বভাব চরিত্র ভালো হবে এ দাবি আমরা নিশ্চয়ই সবাই করতে পারি রুগ্ন হলেও কর্তা একটু কঠিন লোক বললেন তা পারো তবে তার একটা অধিকারী ভেদ আছে ওই জিনিসটা নিয়ে তোমার মাথা ঘামাবার চেয়ে আমি নিজে যদি নাড়াচাড়া করি তাহলেই মানায় বুঝলে ছোটো মা বনলতা বলল ভালো লোক কি মন্দ লোক এ কথা জানবার অধিকারও কি নেই বাবা কর্তা আবার হাসলেন সেটা খুব ভালো কথা কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই বিয়ের সার্থক পাত্রের স্বভাব চরিত্র কেমন সেটা দেখবার চেয়ে চঞ্চলা এবং বিনয়ের মধ্যে গোড়াকার আসল মিলটি যে আছে এই দেখে আমি আনন্দিত তাতে আপনার ভুলও হতে পারে বলে বনলতা উঠে দ্রুত পদে ঘর ছেড়ে বেরিয়ে গেল আপনার তিক্ততায় নির্বিষ অবরুদ্ধ আসফালনে সে একেবারে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়েছিল তার আত্মপ্রত্যয়ের প্রতি এই পৃথিবীজোড়া বিরুদ্ধতা ক্ষণে তার সর্বাঙ্গে যেন শত সহস্র ছুঁচ ফোটাতে লাগল পড়বার ঢুকছিল কিন্তু চঞ্চলাকে সেখানে বসে থাকতে দেখি সে অন্যত্র চলে গেল ঈর্ষা বিদ্বেষ গ্লানি এবং সকলের উপর চঞ্চলার প্রতি এক বিজাতীয় হিংসা তার জর্জরিত চোখ দুটোকে যেন অন্ধ করে দিয়েছিল চঞ্চলার মুখ পর্যন্ত দেখবার ইচ্ছে আর তার নেই নিচে গেল কিন্তু পাছে ঠাকুমার সঙ্গে একটা রাগারাগি হয় এজন্য আবার ওপরে উঠে এলো কোথাও যেন শান্তি নেই বুকের ওপর কে যেন তার অগ্নিদগ্ধ লৌহ দিয়ে খানিকটা পুড়িয়ে দিয়েছে গোপন করতেও হবে অথচ যাতনারও অন্ত নেই মাটিতে মাথা ঠুকে ঠুকে আত্মহত্যা করতে পারলে হয়তো খানিকটা স্বস্তি পাওয়া যেত রাত্রে দুই বোন একই ঘরে দুইটি বিছানায় শোয় নিঃশব্দে বনলতা বিছানার উপর পড়েছিল কদিন থেকেই তার চোখে ঘুম নেই আজও ছিল না মনে হচ্ছিল বিছানার উপর কে যেন একরাশ কাঁকড় ছড়িয়ে দিয়ে গেছে কেবলই ফুটছে মাথার মধ্যে কানের মধ্যে যেন অবিশ্রাম ঝিঁঝি ডাচ্ছে রাত তখন ঘন গভীর কেউ কোথাও আর জেগে এত নীরব যে নিজের মনের কথাগুলি তখন স্পষ্ট নিজের কানেই শুনতে পাওয়া যায় বনলতা চোখ চেয়ে আস্তে আস্তে উঠে বসল আলোটা তখনও জ্বলছে মাথার কাছের জানলা দিয়ে শরৎকালের মুখচোরা ঠান্ডা হাওয়া আসছে আকাশে মাত্র গুটি কয়েক মিটমিটে তারা বাদবাকি সমস্তটাই আসন্ন বৃষ্টির আভাস জানাচ্ছে দেয়ালের গায়ে বড় ঘড়িটার টিকটিক শব্দে যেন চারদিকের নিস্তরঙ্গ নিস্তব্ধতাকে অবিশ্রাম বিদ্ধ করে চলেছে আলোটা একটুখানি বাড়িয়ে দিয়ে কী যেন একটা অদ্ভুত খেয়ালের বসে বনলতা ঘরের মধ্যে বার কয়েক পায়েচের করে নিল ওদিকের বিছানায় চঞ্চলা তখন নিশ্চিন্ত গভীর নিদ্রায় অভিভূত বোধ করি গরম বোধ হওয়াতে গায়ের কাপড় খুলে দিয়েছে মাথার খোঁপাও বালিশের উপর এলিয়ে পড়েছে বনলতা একবার কাছে গিয়ে দাঁড়াল মনে হল চঞ্চলা শুধু কালো নয় কুৎসিত চেহারার মধ্যে এতটুকু স্ত্রী কোথাও নেই সর্বাঙ্গে যৌবনের একটি প্রাচুর্য আছে বটে কিন্তু এমনতর যৌবন পথেঘাটে যে কোনো নারীর জীবনেও তো একবার করে আসে যৌবনী তো সব নয় রূপের যে একটি মহৎ আভিজাত্য আছে চঞ্চলার দৈহিক প্রাচুর্যের মধ্যে আত্মতৃপ্তির একটি উদ্দাম পাশবিকতা যেন অতি কষ্টে আত্মগোপন করে রয়েছে ঘৃণায় নাশা কুঞ্চন করে মুখ ফেরাতেই চোখ পড়ল বড় আয়নাটার উপর তাই তো এ কি সে আজকের এই বিশ্বব্যাপী নিবিড় তামসী রাত্রির সে যেন প্রাণ প্রতিমা নিজের এতখানি রূপ সে তো কই নিজেও কোনোদিন দেখেনি কিন্তু মনে হল জ্বলন্ত অগ্নিশিখা সদৃশ তার রূপের উপর দিয়ে যেন একটা মদমত্ত ঝঞ্ঝা বয়ে গেছে মাথার রুক্ষ বিস্তৃত চুলের রাশি যেন লক্ষ লক্ষ ফনায় কাকে দংশন করবার জন্য ব্যগ্র হয়ে ঝুলে পড়েছে বনলতা কাছে সরে এলো কাছে এসে দেখল হিংসার মাধুর্য চোখ দুটোকে আরো যেন অপরূপ করে তুলেছে অধরে একটি তীক্ষ্ণ তিক্ত হাসি এ হাসি এমনই মধুর যে একে বিদায় দিতেও মন ওঠে না আর রূপ সে তো প্রভাত সূর্যকেও লজ্জা দিতে পারে বনলতা আরও কাছে সরে গেল আপনার অপরিমিত যৌবনের প্রতিবিম্বকে সে যেন কিছুতেই আর এড়াতে পারছিল না আপাদমস্তক নগ্নতার প্রতি চেয়ে থাকার বাধাও কিছু নেই মনে হল সুকোমল পেলব দুখানি বাহুমূলের পাশে দুটি উন্নত সুগোল বুকের উপর বড় বড় দুফোটা রক্ত জমে আছে তার সমস্ত দেহখানি যেন মানুষের একটি শ্রেষ্ঠ মরণ শয্যা অধীর উদ্দাম আবেগে সারা ঘরময় পায়চারি করে করে আপনার অবারণ দেহখানিকে বনলতা দুই হাতে পীড়ন করতে লাগল এত রূপ তার তবে কেন রূপের প্রতিযোগিতায় চঞ্চলার কাছে সে এমন তুচ্ছ হয়ে গেল যে অপমান আজ তাকে সইতে হচ্ছে এ তো শুধু তার দেহের প্রতি যে দেহ বিধাতারও বিস্ময় স্ফিতন বনলতার বিষাক্ত নিঃশ্বাস পড়ছিল মেঝের উপর থেকে আস্তে আস্তে পরনের কাপড়খানা সে তুলে গায়ে জড়াতে লাগল সেদিনের সেই অন্ধকার রাত্রেই লোকচক্ষুর আড়ালে নিতান্ত গোপনে দরজা খুলে নিঃশব্দে বনলতার রাস্তায় নেমে এলো পথের ওপর দিয়ে সোঁসো করে রাত্রির হাওয়া বয়ে যাচ্ছিল গলির মোড়ে টিমটিম করে তেলের আলোটা জ্বলছে ডাক্তারের দরজায় উঠে সে অতি সন্তর্পণে কড়া নাড়ল ভেতর থেকে তক্ষুনি এলো কে খুলুন তো একবার তাড়াতাড়ি এসে দরজা খুলেই বিনয় ভয়ানক চমকে উঠল বলল এ কি আপনি কি ভাগ্যি আমার আপনার বাবা ভালো আছেন তো বনলতার গলা বন্ধ হয়ে আসছিল বলল হ্যাঁ আপনি এখনও নিচে রয়েছেন আজকাল রাত জেগে একটু পড়াশুনো করতে হচ্ছে রোজই প্রায় ভোর হয়ে যায় তা আপনি এ সময় যে কি ব্যাপার বনলতা মাথা হেঁট করে রইল বিনয় কিছুই বুঝতে পারল না নিতান্ত বেকুবের মতো স্তম্ভিত হয়ে কিয়ৎক্ষণ দাঁড়িয়ে অকস্মাৎ বিস্মিত কণ্ঠে বলল ও কি আপনি কাঁদছেন কেন অশ্রুসিক্ত মুখখানি তুলে সোজা কথাটাই বনলতা বলে ফেলল আমি তো হেরে গেলাম তুমি নাকি দিদিকে বিয়ে করবে সে কি তোমার যোগ্য? আমার যজ্ঞ তবে কে জানিনি দিদিকে তোমার বিয়ে করা হবে না সে তোমার উপযুক্ত নয় হতচকিত বিনয়ের মুখের ওপর কথাটা বলেই ফুলতে ফুলতে সে আবার এসে নিজেদের বাড়িতে ঢুকল গল্পকথম পেয়ে চ্যাপ্টার টুতে শুনছিলেন প্রবোধ কুমার সান্নালের লেখা কুমারী আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা